আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সদরঘাট টার্মিনালের মেইন গেট থেকে টিকিট কেটে কিভাবে টার্মিনালের ভিতরে ঢুকতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি ধরনের লঞ্চ থাকে এবং কোন দিকে যাওয়া যায় এবং লঞ্চের ভিতরে পরিবেশ কেমন হয়। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। টার্মিনালের ভিতর থেকে পন্টুন পার হয়ে আমরা আমাদের লঞ্চের দিকে এগোচ্ছি। লঞ্চ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত দেখুন দুই সাইডে অনেক ধরনের দোকান আছে। এখানে চুলের ব্যান্ড, চিরুনি, ফল, অনেক ধরনের ফলই এখানে পাওয়া যাচ্ছে। যদি আপনি টার্মিনালের ভিতরে ঢোকার আগে ফল কিনতে ভুলে যান তাহলে আপনি চাইলে এখান থেকেও ফল কিনে নিয়ে লঞ্চে উঠতে পারবেন। বাইরে থেকে এখানে কিছুটা দাম বেশি। আমরা যেহেতু কয়েকটা ফ্যামিলি মিলে যাচ্ছি তাই আমাদের পাশাপাশি কেবিন প্রয়োজন ছিল, এজন্য আমরা আগে থেকে কেবিন বুকিং করে রেখেছিলাম। লঞ্চে যাতায়াতের জন্য আগে যেই পরিমাণ মানুষের ভিড় হতো, পদ্মা সেতু হওয়ার পরে সেই পরিমাণ ভিড় হয় না, যে কারণে চাইলে ইনস্ট্যান্টভাবে এসেও টিকিট কেটে অনেক সময় কেবিন পাওয়া যায়। হ্যাঁ নিছি, আর কত বলবা। হ্যাঁ, লঞ্চ ছাড়তে এখনো বেশ অনেকটা সময় বাকি আছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। এই ফাঁকে পন্টু নাম্বার 9-এর সামনে থেকে আমরা লঞ্চে উঠছি, বাকি সবাই অলরেডি কেবিনে চলে গিয়েছে। চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই উঠে যাই এবং আপনাদেরকে দেখাই। আমরা যে লঞ্চটিতে কেবিন পেয়েছি এটি অনেক পুরাতন একটি লঞ্চ। ওই যে বললাম পদ্মা সেতু হওয়ার পর থেকে অনেক লঞ্চই চলাচল রুট চেঞ্জ করে দিয়েছে, যে কারণে আগে যে সুন্দর সুন্দর লঞ্চগুলো যাতায়াত করতো সেগুলো অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে আমরা আছি লঞ্চের দ্বিতীয় তলায় আর আমাদের কেবিন হচ্ছে তৃতীয় তলাতে। সাদমানকে আমি যেতে দেখছি এদিকে গেছে, মনে হয় এদিকে যেতে হবে আমাদের। আপনারা চালক? হ্যাঁ, আমার ছেলে যাবে একটু পরে, তখন আপনার এমনি ভিডিও করা লাগবে দেখবেন। ওখানে একটা ছেলে যাবে, বুঝতে পারবেন সেটা আমারই ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওই ওইটাই আমার ছেলে। পুরো লঞ্চ আজকে সবাই ঘুমায়েন দেখেন। হ্যালো, আমাদের হচ্ছে গিয়ে ফুপিকে সালাম দিয়েছ, ও চিনতে পারে না। এই যে হচ্ছে গিয়ে বরিশালের বিমানবন্দর না, এখানে এসে কি ল্যান্ড করতে হয়। সাফওয়ানের খুব ইচ্ছে ছিল এই পারাবাত 12-তে করে যাওয়ার। এই রুমটি হচ্ছে লঞ্চের যিনি মাস্টার তার রুম। এই রুম থেকেই পুরো লঞ্চটি পরিচালনা করা হয়। এখানে সিটও রাখা আছে, যদি ক্লান্ত হয়ে যায় বা শিফট করে যারা থাকেন তারা এখানে ঘুমিয়ে নেন বা রেস্ট করে নেন। আরে তুমি তো ওইটা বলতেছো, আর আমি বারবিকিউ বানাবো বুঝছো। আরো দুটা দিয়ে
খাও তো দেখি নতুন স্টাইলের চামচ দিয়ে। হ্যাঁ মুখে যায় না বাইরে পড়ে। আমি একদম হালকা খাই। এই তোমরা দুজন তো আমাদের বাচ্চা, আমাদের সাথের মানুষ মনে হয় না। মনে হয় যে তোমরা অন্য কারোর সাথে আসছো। এগুলো তো মনে থাকে। দুই লঞ্চের কানেক্টেড পয়েন্ট, এটা আমাদের লঞ্চ থেকে ছাড়ছে। হ্যাঁ এই যে এটার সাথে এটা হচ্ছে ফারহান শাক। তুমি হাত দিলে লঞ্চ শেক করছে, ওই যে ওই যে ওই কর্নারটা নামাচ্ছে এটার উপর থেকে, এই জন্য এখন দুইটা এই জন্য দুলছে। আমি আসার সময় তো এক ভ্যান গাড়ির সাথে ধাক্কা খাইছি। দেখো আমি ভ্যান গাড়ি ঢুকাইছিল দেখছিলাম, দেখলাম তো রিক্সা। আচ্ছা এই বক্স 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 এই না না সদরঘাট লঞ্চ টার্মিনাল। আর এই যে এই টার্মিনাল থেকে বের হয়ে এদিক দিয়ে আসার পরে লঞ্চে ওঠার জন্য এই জায়গাগুলো করা। এগুলো হচ্ছে পল্টন বলে, এখানে প্রায় এগারোটা বা বারোটা পল্টন আছে এরকম করে একই লাইনে। এই যে এখানে যেমন দেয়া আছে পল্টন নাম্বার 9, এভাবে এই এরকম করে পুরো হচ্ছে 11 বা 12টি পল্টন আছে। আমরা এই যে এদিক থেকে ঢুকেছি, দ্যাট মিন্স 11 নম্বর পল্টন দিয়ে এখানে না ছাদে যাওয়া যাবে না, সরি বেবি। এখানে হচ্ছে মহারাজ 7 মুলা দিয়ে যায়, আর আমাদেরটা হচ্ছে গিয়ে আঁচল। তোমার মামা গিয়েছে ফ্রুটস কিনতে, আর এটা হচ্ছে পারাবত 12। কিন্তু এই পারাবতেই সাফনে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারছি না, কারণ আমাদের বাড়ির পাশাপাশি এটা ঘাট দেয় না, এটা চলে যায় একদম সরাসরি বরিশাল শহরে, যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। ইনশাল্লাহ কোনো এক সময় আমরা বরিশাল ঘুরতে যাব। এই হচ্ছে এমডি সাফওয়ান কবির, আর এই হচ্ছে গিয়ে কে সাদমান, আর এই হচ্ছে গিয়ে তারা 3 বোন একদম খাবার খাওয়া নিয়ে ইচ্ছের বাইরে চলে গেছে, এই জন্য কান্নাকাটি করছে। লঞ্চ সম্পর্কে সাফওয়ানের অনেক ফ্যাসিনেশন, যে কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দেখে লঞ্চ সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া গ্যাদার করেছে। তা আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে ও পারাবত 12-তে করে কেন যেতে চেয়েছে। তাই চলুন আপনাদের সাথে পারাবত 12 সম্পর্কে কিছুটা ধারণা দেই। যেহেতু লঞ্চটি ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই খুব দ্রুত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন। পারাবত 18, এটা বাংলাদেশের বড় লঞ্চগুলোর মধ্যে একটি লঞ্চ। পাশে আছে পারাবত 12 এবং সুন্দরবন 15। যাত্রী সংকটের কারণে আজকে সুন্দরবন 15 যাচ্ছে না বরিশালের উদ্দেশ্যে, এটা আগামীকালকে যাবে। সুন্দরবন 16 বাংলা সবচেয়ে বড় লঞ্চ, এটা আজকে যাবে না, এটা আগামীকালকে যাবে। বাংলাদেশের বড় বড় সব লঞ্চগুলো এখানে সাজানো আছে। পদ্মা সেতু হওয়ার পরে
যাত্রী সংকটের কারণে প্রত্যেকদিন আগের মতো লঞ্চ যায় না, এখন লঞ্চ অনেক কম যায়। দেখো দাঁড়ো দাঁড়ো লঞ্চ যে কয়তলাই হোক না কেন, সাধারণত যে কোনো লঞ্চেরই নিচতলা এভাবে খোলা থাকে, নিজ দায়িত্বে বিছানা বিছিয়ে শুয়ে বসে থাকতে হয়। লঞ্চের এই অংশটিকে বলা হয় ডেক। এখানে ভাড়াও কিন্তু অনেক কম থাকে। আর কেবিন সাধারণত শুরু হয় দোতলা থেকে। এই সিঁড়িটি হচ্ছে দোতলায় যাওয়ার জন্য। দেখুন কতটা সুসজ্জিত। এখন হয়তো বা আপনারা কিছুটা ধারণা করতে পারছেন যে কেন সাফন পারাবত বারোতে করেই যেতে চেয়েছিল। সুন্দরবন 10 যেটি বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ, সেটি ডেকোরেশন আরও অনেক সুন্দর, সেখানে ফ্যাসিলিটিও অনেক বেশি এবং ভালো। যেহেতু ওটি পেছন সাইডে ছিল তাই আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। পুরো লঞ্চ জুড়েই দুই সাইড মিলিয়ে কেবিন থাকে দোতলা থেকে। এক সাইডের কেবিনের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি অন্য একটি সাইডে। কিছুক্ষণ পরেই যেহেতু লঞ্চটি ছেড়ে দিবে এবং প্রত্যেকটি কেবিনেই যাত্রী আছে, তাই কেবিনের ভিতরের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। কেবিনের ভিতরে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি থাকে। নিচে যেমন দেখলেন, নিজ দায়িত্বে বিছানা বিছিয়ে নিতে হয়, আর কেবিনগুলোতে কিন্তু সম্পূর্ণ বিছানা রেডি করাই থাকে। কেবিন কিন্তু দুই ধরনের হয়, ডাবল বেড এবং সিঙ্গেল বেড। এছাড়াও কিন্তু ভিআইপি কেবিন থাকে প্রত্যেকটি লঞ্চেই। কোনো লঞ্চে ভিআইপি কেবিন একটি থাকে, দুটি থাকে বা এর থেকে বেশিও হয়। এখন আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে লঞ্চের যিনি চালক তার রুমে যাওয়া যায় এবং আরেক দিক দিয়ে কেবিনে যাওয়ার সুযোগ আছে। আর এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কফি হাউস। প্রতিটি লঞ্চেই খাবারের জন্য নির্দিষ্ট একটি জায়গা থাকে। পারাবত 12 যেহেতু একটি উন্নত মানের লঞ্চ, তাই দোতলার জন্য দোতলারই একটি দোকান করা আছে খাবারের জন্য। আর নিচতলাতেও আছে, সেখান থেকে আপনি চা কফি সব কিছুই নিতে পারবেন। আর খুব সুন্দর করে সুসজ্জিতভাবে নামাজের জায়গা করে রাখা আছে।